স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের সঙ্গে একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা হবে। জন্মান্তর কেউ মানেন কেউ মানেন না, যে মৃত্যুর পর আবার জন্ম আছে। দেখুন, যারা বিশ্বাস করেন যারা করেন না, সবার উদ্দেশ্যে আজকে কথা, এই কথাগুলো বলার একটা বিশেষ উদ্দেশ্য আছে। আমাদের জীবন চলায় আমরা সতর্ক হয়ে যাব। দেখবেন বড় বড় মন্দির, মিনার, গির্জা, হাসপাতাল সর্বত্র এখন লেখা থাকে আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, অর্থাৎ দূর থেকে কেউ আপনাকে প্রত্যক্ষ করছে। আপনি কোনো অন্যায্য কাজ করলে আপনাকে কিন্তু শাস্তি পেতে হবে। এই জগৎ সংসারে আমরা প্রত্যেকে এই সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছি। কর্মফল দেখছেন, তিনি সব দেখছেন। হ্যাঁ, সঙ্গে সঙ্গে সিসিটিভিতে সঙ্গে সঙ্গেই আপনাকে শাস্তি দেবে না, কিন্তু সময় অতিক্রমে আপনাকে শাস্তি পেতে হবে। আজকে আলোচ্য বিষয় যে কেউ কি আপনার পাপ পুণ্যের হিসেব রাখছে। দেখবেন জাগতিক নিয়মে আমরা কি দেখতে পাবো, একদল মানুষ অন্যকে ঠকাচ্ছে, অন্যকে প্রবঞ্চনা করছে, অন্যকে লাঞ্ছনা করছে, খোঁচা দেওয়া কথা বলছে, মানসিক অত্যাচার করছে, আর তারাই ভালো আছে। কষ্ট পাচ্ছেন আপনি, যন্ত্রণা পাচ্ছেন আপনি। আপনার জীবনে যত কষ্ট, আপনি সরল, আপনি ন্যায়ের পথে আছেন, তারা কষ্ট পাচ্ছেন। আর এইভাবে আমরা বলি বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁধে, অনেক মানুষ আঙুল তুলে দিচ্ছেন, কই কোথায় বিচার, পাপের বিচার কোথায়, অন্যায়ের বিচার কোথায়, তোমার ঈশ্বর? সত্যি ঈশ্বর নেই, পাপের বিচার নেই। বল প্রথম কথা, তিনি আমার জন্য বিচার করেন না। প্রত্যেকে কৃতকর্ম ফলে যথা সময়ে শাস্তি পাবে। যাদেরকে দেখছেন যে যারা অন্যায় করে অন্যায্য কাজ করেও দিব্যি আছে, আপনি জানেন না তাদের ডাক্তারের পিছনে মান্থলি কত খরচা হয়, জানেন না রাত্রিবেলা নিশ্চিন্তে তাদের ঘুম নেই, জানেন না তাদের ব্যক্তিগত জীবনে কত সমস্যা, জানেন না তারা সন্তান সন্ততি পরিবার নিয়ে কত ভেতরে ভেতরে সমস্যায় চলছেন। দূর থেকে দূর্বা ঘাসগুলোকে সবুজ লাগছে, কাছে গিয়ে দেখবেন কত ফাঁকা ফাঁকা। এই একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে কর্মফল। এমনকি জন্মান্তর বলে যদি থাকে, সেই জন্মান্তরে কেউ ক্রিয়া করে, বহু মানুষই দেখবেন অন্যায় কষ্ট পাচ্ছে, কোনো অপরাধ না করেও কষ্ট পাচ্ছে, সেই জন্মান্তরের কর্মফল বই বেড়াতে হয়। কোনো কোনো সময় সন্তান সন্ততিকেও পিতামাতার কর্মফল ভোগ করতে হয়। প্র্যাকটিক্যাল কথা, ওই গুরু নানক একটা গল্পের মধ্য দিয়ে আছে যে দেখছেন যে দুই ভাই মিলে একটা শুকর ছানাকে মেরে মাংস খাওয়ার চেষ্টা করছে। গুরু নানক হেসে দেখছেন, হাসছেন, ভক্তদের বলছেন যে ওদের, ওটা ওদের বাবা, কর্মফলে শুকর দেহ পেয়েছে, দুই ভাই মিলে মারার চেষ্টা করছে। তো এইগুলো অলৌকিক গল্প, আমরা অলৌকিক মনীষী মহাপুরুষ, তারা সাধনার মধ্য দিয়ে মৃত্যুকে অতিক্রম করে গেছেন, তাদের বলা কথা। কিন্তু আমরা বাস্তব দৃষ্টিতে, এই যারা শুধু বিশ্বাস করেন এই জন্মটা, আগেও কিছু নেই পরেও কিছু নেই, তাদের উদ্দেশ্যে বলবো, এটাকেই ভাববেন যে ভগবান অবতার তাদেরকেও অতিক্রম করতে পারেনি কর্মফল। কর্মফল কাউকে ছেড়ে যাবে না, তাই অন্যের উপর অন্যায় অত্যাচার করার আগে একবার ভাববেন। কষ্ট পাচ্ছেন যারা, তারাও ভাববেন যে দেখছেন তিনি সব দেখছেন, ইঞ্চিতে ইঞ্চিতে বিচার হবে। আমি এমন মানুষকে দেখেছি মৃত্যুসজ্জায় প্রার্থনা করছেন, হে প্রভু আমায় মৃত্যু দাও, আর পারছি না এই জ্বালা সহ্য করতে, প্রভু মৃত্যু দিচ্ছেন না, যতটুকু কর্ম করেছো ভোগ করে তবেই যেতে হবে। তা ঠিক তেমন ভালো থাকুন সকলে, দেখছেন কিন্তু তিনি সবটা। এই স্মরণ মনন প্রতি মুহূর্তে এই চিন্তা যদি করি, কর্মফলের চিন্তা করে এগোই, দেখবেন জীবনে আমরা অনেক অন্যায় কম করব এবং পাপ থেকে দূরে থাকব। ভালো থাকুন, আনন্দে থাকুন, শাস্তির ভয় রাখা ভালো মাঝে মাঝে।